পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় পাতাল রেল স্টেশনের সামনে বাংলা গান গেয়ে পর্যটক ও পথচারীদের নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শৌখিন সঙ্গীত শিল্পী জহুরুল ইসলাম রাসেল। ঐতিহ্যগতভাবে লন্ডনের পাতাল রেল স্টেশনে ইংরেজি ভাষায় বাস্কিং জনপ্রিয় হলেও বাংলা গানের শিল্পীর সংখ্যা শূন্যের কোঠায়। ভাষার মাসে বাংলা গানকে আন্তর্জাতিক কমিউনিটির কাছে ছড়িয়ে দিতেই এই প্রচেষ্টা বলে জানিয়েছেন তিনি। লন্ডন থেকে তানভীর আহমেদের রিপোর্ট থাকছে বিস্তারিত। কসমোপলিটন শহর লন্ডনের পাতাল রেল স্টেশন কিংবা সেন্ট্রাল লন্ডনের শপিং মলের সামনে এমন পথসঙ্গীত শিল্পীদের দেখা মিলে নিত্যদিন। এই শিল্পীরা বাস্কার নামেই সমাদৃত, কিন্তু লন্ডনের পথে বাংলা গান যেন অনেকটাই অস্বাভাবিক। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল পাতাল রেল স্টেশনের সামনে তাই এই সঙ্গীত শিল্পীকে ঘিরে মানুষের আগ্রহ। আমি যখন দেখতে পেলাম যে উনি এখানে গান গাচ্ছে, and I was really surprised in a Bengali song, it made me really really proud. আমি এখানে 30 বছর ধরে থাকি, আমি বাংলাদেশি গায়ককে এভাবে রাস্তায় গান করতে দেখিনি। গত 17 ডিসেম্বর সেলিনা শেলির ফেসবুক লাইভের এই ভিডিওর সূত্র ধরে আমরা যোগাযোগ করি বাংলাদেশি এই পথশিল্পীর সাথে। আমাদের অনুরোধে আবারও বাংলা গানের গিটারে সুর তোলেন জহুরুল ইসলাম রাসেল। রবিবারে আলতাবালি পার্কেও করব, শহীদ মিনারে, শোক দিবস উপলক্ষে, ভাষা দিবস উপলক্ষে। জহুরুল ইসলাম রাসেল কোনো পারিশ্রমিক ছাড়াই মূলত শখের বশেই হোয়াইট চ্যাপেল এলাকায় পথসঙ্গীত শুরু করেন। তবে লন্ডনের রাস্তায় বাংলা গান শুনে অবাঙালিরা আদৌ পাউন্ড খরচ করবেন কিনা বিষয়টি পরীক্ষা করতে আমরা কয়েন ফেলা শুরু করি। কিছুক্ষণের মধ্যেই রাসেলের গিটার বক্সে জমতে শুরু করলো কয়েন। আই থিঙ্ক দ্যাটস ব্রিলিয়েন্ট। It's good to have some entertainment because, you know, life is too short and too sad. লন্ডনের দর্শনীয় স্থানগুলোতে এভাবে পথশিল্পীদের গান পরিবেশন করার রীতি প্রায় 400 বছরের পুরনো হলেও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এভাবে বাংলা গান গাওয়ার রীতি খুব একটা চোখে পড়ে না। তবে জহুরুল ইসলাম রাসেলের মতো সঙ্গীত শিল্পীরা এই চর্চাটি শুরু করেছেন। আসলে আমাদের মূল গানের ধারা তো ওই গানগুলো তো এমনিতে জনপ্রিয় বেশি হবে, ফিডব্যাক খুবই ভালো। যেই গানটা মানুষের পরিচিত সেটা মানুষের ক্লিক করে, তারা দাঁড়ায় যায়, তারা ভিডিও করে, তারা ক্ল্যাপ দেয়। লন্ডনের পাতাল রেল স্টেশনগুলোতে গান গাইতে হলে ট্রান্সপোর্ট ফর লন্ডনের অডিশনে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হতে হয়। টিএফএল এর অধীনে লন্ডনে পেশাদার বাসকারদের সংখ্যা প্রায় 250 হলেও বাংলাদেশি বংশোদ্ভূত কোনো পেশাদার শিল্পী প্রাতিষ্ঠানিকভাবে বাসকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এমন নজির নেই। তানভীর আহমেদ, 71, লন্ডন।